আহ্বান করব আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং লেখক যারা অস্কার আহসান ভাই। ধন্যবাদ আতিক ভাই। আমাদের প্রিয় শিশুরা, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, সম্মানিত মহিলাবৃন্দ, চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মোহাম্মদ আতিকুর রহমান, এই করাচি উপদূতাবাস, টিম বাংলাদেশকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এই বঙ্গবন্ধুর জন্মদিনে এবং জাতীয় শিশু দিবসে এবং এই মহামারীর সময়টাতে সাবধানতা অবলম্বন করে এই শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয় এবং শিশুদের সঙ্গে দেখা হওয়া, তাদের আঁকা ছবি, তাদের আবৃত্তি, এগুলো উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং শিশুদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর এই জন্মদিনের সন্ধ্যাটি একটা অক্সিজেন চেম্বারের মতো হয়ে দাঁড়িয়েছে। তো বঙ্গবন্ধুর যে শৈশব সেটা খুবই মজার ছিল। আমার মনে হয় যে আমি নিজে বক্তৃতা না দিয়ে বঙ্গবন্ধুর যে লেখা বইগুলো সেখান থেকে একটা দুটো গল্প বলেই আজকে বিদায় নিই। বঙ্গবন্ধু খুব ফুটবল খেলতে পছন্দ করতেন এবং পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, কিন্তু চোখের একটা সমস্যা হওয়ার কারণে ক্লাসে উনি কিছুটা পিছিয়ে গিয়েছিলেন। তবে বাসায় পড়াশোনা করে মেকআপ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফুটবল খেলার ক্ষেত্রে ওনাদের একটা স্কুলে টিম ছিল, কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছিল যে ওনার বাবা, উনি আবার ছিলেন গোপালগঞ্জ যে অফিসার্স ক্লাব, তার মেম্বার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, ফলে ওনার আব্বাদেরও একটা টিম ছিল এবং সেই টিমটা যেটা করতো যে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে হায়ারে ভালো প্লেয়ার নিয়ে আসতো, কিন্তু সে সুযোগ তো বঙ্গবন্ধুদের ছিল না, তাদের যে বন্ধুরা তারাই ফুটবল খেলতো। তো এই দুটি দলের ফাইনাল খেলা হয়, 5 দিন এটাতে ড্র হয় এবং এরপর বঙ্গবন্ধুর একজন শিক্ষক, তার নামটিও খুব আনন্দ মজার রসরঞ্জন, বঙ্গবন্ধুকে প্রাইভেট টিউটর ছিলেন, উনি এসে বললেন যে আমি তো তোমাদের বাপ ছেলের জেদাজেদিতে আর হাঁটতে পারছি না, 5 দিন হয়ে গেছে আর কালকে এই ম্যাচে কিছু একটা করো, আমি আর পারছি না। তারপর বঙ্গবন্ধু দেখলেন যে ঠিক আছে, এটার একটা কি করা যাবে, ওই দিন 1-0 বলে ওনারা হেরে গেলেন। তো বঙ্গবন্ধু আসলে শিশুকাল থেকে জানতেন যে জীবনে সবসময় জিতে যাওয়াই জিতে যাওয়া না, কখনো কখনো হেরে যাওয়াও জিতে যাওয়া, এবং বঙ্গবন্ধু বাবা মার কথা উনি খুব শুনতেন। উনি রাজনৈতিক কারণে শেরে বাংলার বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপের সমালোচনা করতেন। তো একদিন তার অভিভাবকেরা ডেকে বললেন যে দেখো, আসলে ওনাকে প্রচুর মানুষ শ্রদ্ধা করেন, উনি কৃষকদের মুক্তির জন্য কাজ করেছেন, উনি অনেকের জনপ্রিয় নেতা, তুমি যদি এভাবে সমালোচনা করো তো তারা পছন্দ করবে না আর আমরাও ব্যাপারটা পছন্দ করছি না। এরপর থেকে বঙ্গবন্ধু যেহেতু বাসায় একটা কড়া শাসন, উনি প্রতিপক্ষের সঙ্গে কথা বলা, কিভাবে বলতে হবে রাজনীতিতে, সেই ভাষা রীতিটা শিখে ফেলেন, যে কারণে উনি ধরুন সমালোচনা করছেন তবু প্রতিপক্ষকে ভুট্টো সাহেব বলছেন, এবং বঙ্গবন্ধু কখনো কোনো মন্দ শব্দ তার বক্তৃতায় ব্যবহার করেনি, বা লেখার ক্ষেত্রেও এমন কোনো শব্দ নেই যেটাকে আপত্তিজনক বলা যায়। এই যে ভাষাটা, এটা পরিবার থেকে শিখেছিলেন। রাজনীতি উনি শিখেছিলেন ওনার রাজনীতির শিক্ষক শেরে বাংলা ভাষানি সরোয়ারদের কাছ থেকে। আর ওনার যেটা ছিল সেটা হচ্ছে যে কৃষক শ্রমিক জীবনের নানা পথে হাঁটা মানুষ, শিল্পী সাহিত্যিক, এই জগতের মানুষের সঙ্গে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা সে সময় পূর্ব পাকিস্তানেও ছিল, সেই বন্ধুত্বটা সে সময় পশ্চিম পাকিস্তানেও ছিল। সুতরাং সেই সময়ে বঙ্গবন্ধুর যে সংগ্রামশীল জীবন, সেইখানে আমরা যদি একটা বঙ্গবন্ধু জীবনটাকে, রাজনৈতিক জীবনটাকে একটা ছেঁড়া নোটের মতো করে দেখি, তাহলে বাংলাদেশের অংশে আমরা দেখতে পাই যে বাংলাদেশের টুঙ্গিপাড়ার একটা ছেলে তার কৈশোর থেকে তারুণ্য, একটি মুক্ত স্বদেশ দেখার জন্য কিভাবে সংগ্রাম করেছেন মানুষকে সঙ্গে নিয়ে, এবং সে সময় পশ্চিম পাকিস্তানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একটি
বড় ধরনের শক্তিমত্তা ছিল আওয়ামী লীগের সে সময়। পশ্চিম পাকিস্তানের নেতা ফয়েজ কাজীর ছেলে জাভেদ কাজী, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। এছাড়া এখানে আফগান চাম্পেট বলে একটা দোকান আছে, এর উপরে সে সময় আওয়ামী লীগের অফিস ছিল। সেই আফগান কার্পেটের মালিক মিস্টার ইফতেখার, উনি সে সময় তরুণ ছিলেন এবং বঙ্গবন্ধু সে সময় করাচি বিমানবন্দরে এলে প্রায় 1,00,000 লোক যেত তাকে স্বাগত জানাতে, এটা ওনার কাছ থেকে জানা গেল। সুতরাং আমি যেটা বুঝতে পারলাম এই দুই অংশের চিত্র থেকে, যে উনি আসলে জনপ্রিয় মানুষ ছিলেন, সেটা কৃষকের মাঝে জনপ্রিয়, শ্রমিকের মাঝে জনপ্রিয়, রাজনীতিকদের মাঝে জনপ্রিয়, এমনকি বুদ্ধিজীবী যাদেরকে বলে তাদের মধ্যে জনপ্রিয়, মানে একজন মানুষ অজাত শত্রু। এবং এই কারণেই যেটা হয়েছে, উনি ওনার রাজনৈতিক শিক্ষকদের কাছ থেকে যা শিখেছেন তার উপর ভিত্তি করে একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, যে বাংলাদেশকে আমরা বলি সোনার বাংলা, সেই বাংলাদেশ কেমন হবে, সেই বাংলাদেশে একটা একটা সাম্যের ধারণা থাকবে, একটা সমাজতন্ত্র লেখা হয়েছিল সংবিধানে, কিন্তু এটাকে উনি সামাজিক গণতন্ত্র বা সামাজিক ন্যায় বিচার বুঝিয়েছিলেন। উনি গণতন্ত্রের কথা স্পষ্ট করে জানিয়ে গেছেন, যেখানে সব মানুষের অধিকার থাকবে এই রাষ্ট্রের উপরে, তাদের বাক স্বাধীনতা থাকবে, তাদের ভোটাধিকার থাকবে, বাংলাদেশের নীতি নির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে। উনি চেয়েছিলেন এমন একটা সমাজ, যে সমাজ হবে বিভিন্ন রঙের ফুলের বাগানের মতো, মানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে একসঙ্গে মিলেমিশে থাকবে, যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য। এবং উনি ভাষাকে গভীরভাবে ভালোবাসতেন, উনি যেটা মানুষকে গভীরভাবে ভালোবাসতেন, স্বদেশকে গভীরভাবে ভালোবাসতেন, এবং এ ছিল এক শর্তহীন ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। উনি 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 রাজনীতিতে একটি দাবার চালেও ভুল করেননি, উনি গ্রেফতার বরণ করেছেন কিন্তু 7ই মার্চের ভাষণে বলে রেখেছেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, মানে আমি হুকুম দিতে নাও পারতে পারি, এটা উনি বলে দিয়েছিলেন। 7ই মার্চই ছিল আসলে একটিও পলিটিক্যালি ইনকারেক্ট কথা না বলে, একটিও বেআইনি কথা না বলে, প্রতিপক্ষের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এবং আসলেই স্বাধীনতার ডাক দেয়া এবং মুক্তির ডাক দেয়া। সেই মুক্তিটা কোন মুক্তি, যেই মুক্তির স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা উনি চেষ্টা করেছেন স্বদেশের পুনর্বাসন দ্রুততার সঙ্গে করে দেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র করা, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এইসব অধিকার থাকে এবং শিশুরা প্রত্যেকে সমান সম্ভাবনা নিয়ে জন্ম। এ কারণে বঙ্গবন্ধু কিন্তু শিশুদের অধিকারের জন্য আইন প্রতিষ্ঠা করেছেন, শিশু একাডেমি তৈরি করেছেন। আমি এখানে দাঁড়িয়ে যে একটু কথা বলতে পারছি, এর অনুশীলন হয়েছে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত শিশু একাডেমিতে, একটি প্রতিযোগিতা হতো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, এবং সেইখানে বক্তৃতা বিতর্ক ছিল অন্যান্য বিষয়ের মধ্যে, তোমাদের মতো ছবি আঁকতো, আবৃত্ত করতো অনেকে, আমি করতাম বক্তৃতা বিতর্ক। এই যে শিশু একাডেমি, সেটা যেটা করেছে আজকের যে বাংলাদেশ, সেখানে সক্রিয় যে মানুষ তাদেরকে তৈরি করেছে। সুতরাং বঙ্গবন্ধু দীর্ঘমেয়াদী স্বপ্ন দেখেছেন, 50 বছর পূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, এখন আমরা হয়তো আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিকাশ করতে পারি। বঙ্গবন্ধু বেহুদা উন্নয়নের ঢোল অপছন্দ করতেন, উনি লিখেছেন আইয়ুব খানের বেহুদা উন্নয়নের ঢোল সম্পর্কে। বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন এক উন্নয়ন যা মানুষের জীবনে অনুদিত হবে সত্যিকার অর্থে, মানে মানুষের ভাতের থালায়, মানুষের জীবনযাপনে, বাচ্চাদের স্কুলে যাওয়ার মধ্যে, হাসপাতালে একটু চিকিৎসা পাওয়ার মধ্যে, দেশে আইনের শাসন থাকার মধ্যে, বাক স্বাধীনতা থাকার মধ্যে, এবং একটি সাম্যভিত্তিক শান্তিপূর্ণ সমাজ থাকার মধ্যে উনি সোনার বাংলাদেশকে খুঁজে পেতে চেয়েছিলেন। এটাই বঙ্গবন্ধুর স্বপ্ন। এবং নতুন প্রজন্ম যেহেতু তার লেখা বইগুলো পাচ্ছে, অসমাপ্ত আত্মজীবনী, তার যে কারাগারের দিন, রোজ নাম চায়, তার দেশ ভ্রমণের, চীন ভ্রমণের কথা নিজে লিখে গেছে লেখক, বঙ্গবন্ধুকে নতুন প্রজন্ম পাচ্ছে। রাজনৈতিক বঙ্গবন্ধুর কথা তো তারা জানে, উনি আমাদেরকে মানচিত্র, পতাকা, স্বাধীন দেশ দিয়েছেন, এর চেয়ে বেশি চাওয়া ওনার কাছে নেই। সুতরাং বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তার স্বপ্নের জন্য, উনি যেহেতু একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যেহেতু উনি একটি অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন দেখেছিলেন, হয়তো সেটি ইউটোপিয়া ছিল একটা পুঁজিবাদী সমাজে, যেখানে কেল্লার মধ্যে রাওয়ালপিন্ডির মতো ভাওয়ালপিন্ডি করে তুলতে চান যারা, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু স্বপ্নের তো মৃত্যু নেই, আমরা আশা করছি যে বাংলাদেশ 2035 সালের মধ্যে বিশ্বের 25তম অর্থনীতি হিসেবে রুত্থান ঘটবে,
একই সঙ্গে বাংলাদেশের একটি সাংস্কৃতিক নবজাগরণ ঘটবে। বঙ্গবন্ধু যেমন চেয়েছিলেন, শিল্পী শাহাবুদ্দিনকে প্যারিসে পাঠিয়েছিলেন ছবি আঁকা শিখতে, উনি চলচ্চিত্রকার সালাউদ্দিন জাকি এবং অন্যান্যদেরকে পুনায় পাঠিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণ শিখতে। উনি চেয়েছিলেন বাংলাদেশকে বিশ্ব এর চলচ্চিত্র, এর চিত্রকর্ম, এর শিল্প এসবের মধ্যে দিয়েও জানবে, শুধু টাকা পয়সা দিয়ে জানবে। তো আমরা একটি অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ পেতে পারি, আশা করছি বঙ্গবন্ধুর এই স্বপ্ন ছায়াগাদের মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো উঠবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোস্তফা হাসান ভাইকে, আপনার সরস চিন্তা নিয়ে ঘোর এবং যেটা আমাদের চিন্তার খোরাক জুগিয়েছে এই বক্তব্য থেকে।